ওখানে দোকানে বসলে হয়। চারটে অনুরোধ আছে, এক পাঁচ অক্ত সলাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না, যে কোনো মূল্যেই কথা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, চিরদিনের জন্য আড্ডা পিটা বন্ধ করতে হবে, বাপ মা হিসাবে জিম্মেদারি পালন করতে হবে। এক রাহুল কালামাবাদ আলী সাহেব, এক রাহুল নওমাকাবল আলী সাহেব, এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে আল্লাহ নবী ঘৃণা করতেন, এশার সলাতের পরে কথা বলাকে আল্লাহ নবী ঘৃণা করতেন। ওইটা মা নয় যেই মা ছেলের জন্য ভাত সাজিয়ে রেখেছে, বারোটা একটার সময় আসবে আটটা আড্ডা পিটে তখন খাবে, এটা মা নয়, এ হলো তার সৎ মা, এ হলো আর সৎ মা। যে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না ও মূলত বাপ নয়, ও হলো সৎ বাপ, ও হলো চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসেন ইসমাহু আদাবাহু, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় সুন্দর একটা নাম রাখতে হবে, সুন্দর শিষ্টাচার দিতে হবে, নামটা হলো লিটন, আর রাত এগারোটায় বাড়িতে আসে তখনও বাপ এ কথা মিথ্যে, ও চাচা। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, সব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। মা হলে চারটা জিনিস লাগে জরুরিভাবে, মা হলে চারটা জিনিস লাগে জরুরিভাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা যুদ্ধ করে বাড়ি আসছিলাম, মদিনায় ঢুকব, আল্লাহর নবী বললেন, থামো থামো, এখানে রাতে থাকো, সকালে আমরা বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি এইটুকু বলতেই আল্লাহ রাসূল আমাকে বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ। তা আমি বললাম যে সাইয়েবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, আগে বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছিল, আরে হাল্লা বিক্রান তুলায় বাহত তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, আল্লাহ নবীর ১৩ জন স্ত্রীর মধ্যে একজনেরই আগে বিবাহ হয়নি, বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে, তার মধ্যে সবচেয়ে দামি মহিলা যিনি তার কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুইবার বিবাহ হয়েছে আগে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্বামী? তিন নম্বর স্বামী, দুইটা আগে পার হয়ে গেছে। যাক, এই কথা এখন নয়, কথা হলো এই, জাবের তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না। এবার জাবের বলছে, আল্লাহ নবী, আমার পিতা ওহুদের যুদ্ধে মারা গেছে নয়জন মেয়ে রেখে, নয়জন, এক দুটা নয়, নয়জন মেয়ে রেখে আমার পিতা মারা গেছেন, ওয়াকরাহু আন উসাব্বিজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি চারটা কারণে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে, এক লে তোয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, দুই অলে তোয়াদ্দে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তিন অলে তোরাজ্জেলা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ পরিপাটি করে রাখতে পারে, চার অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। তো তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে, মাথায় কাপড় নেই,
আর যদি কাপড় থাকে ফ্যাশন বোরকা আছে গায়ে, বলো তো ওর মা না ওটা সৎ মা? সৎ মা। এই খালেদা, তুমি তোমার আম্মাকে বলিও, আম্মা আপনি নাকি আমার সৎ মা? আব্দুর রাজ্জাক সাহেব বললেন, বলে দেখো। আর তোমার আব্বা তোমার আম্মা দাবি করুক, দাবি করবে কিভাবে তা আমার বুঝে আসে না। কেন আব্দুর রাজ্জাক সাহেব, কেন বুঝে আসে না? আমার বুঝে আসে না এজন্য যে আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে জন্ম নিলে এক নম্বর কি করতে হবে, সুন্দর নাম রাখতে হবে। তো নাম তো নবীদের নাম আছেই, আপনি নবীদের নাম রাখেন, ইব্রাহিম, আদম, ইসমাইল, ইসাহাক, ইয়াকুব, ইউসুফ, সুলাইমান, দাউদ, জাকারিয়া, কত নাম আছে। এছাড়া আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল গফ্ফার, কত নাম আছে, সব বাদ দিয়ে বলছে লিটন। বাপ হতে হবে জাতির অভিশাপ নিয়ে লাভ নেই, নিজে সমাজের আহাল পরিবারের ক্ষতি করে অপরের দোষ দিয়ে কোনো লাভ নেই। ভুল হিসাব, মা হলে চারটে জিনিস লাগে। এক, মাকে বিদ্যা শেখাতে হবে। দুই, মাকে শিষ্টাচার শেখাতে হবে। জিন্দগিতে মা কোনোদিন বুঝেনি শিষ্টাচার কাকে বলে। তিন, মাথার চুল চিরুনি সাজগোজ করে দিতে হবে। চার, ছেলে মেয়েকে পাহারা দিতে হবে। জাবের কেন কম বয়সের মেয়েকে বিবাহ করেননি, এই বিবরণ জাবের কার সামনে দিলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বললেন, জাবের ঠিক করেছ। এবার হাদিস বুখারী মুসলিম, লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এজা কানাল ফহস রাজুলান কানা রাজুলান শুয়া, যখন কারো ভিতরে বাক্পটুতা থাকে, কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না, ও তখন সমাজে খারাপ মানুষ হয়ে যায়। ওয়াইজা কানাল হায়া রাজুলান কানা রাজুলান সালেহা, যখন কোনো মানুষ লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয়, তখন সে সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয়। লজ্জা আছে যার, সমাজে প্রিয় সেই, লজ্জা নেই যার, সমাজে খারাপ সে। এই কথাই ঠিক। আপনি চলে যাবেন যখন উঠে, তখন দোকানের সামনে আপনার বদনাম হয়, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়ু মিন আল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল বাজাউ মিন আল জাফা ওয়াল জাফা ফিন নার। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার, ঈমান আছে যার, জান্নাত আছে তার। অল বাজাউ মিন আল জাফায়ে, বাক্পটুতা, অশ্লীলতা, কটু কথা বলা, খারাপ মন্তব্য করা যার, জাহান্নাম তার। তার ভিতরে ভালো বৈশিষ্ট্য, ভালো আচরণ নেই। পৃথিবীর মানুষ দুইটা জিম্মেদারি নাও, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, আলফাম, মুখটা কন্ট্রোলে রেখো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। দুই, জেনায় লিপ্ত হয়েও না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। এক, মুখটা কন্ট্রোলে রেখো, যেখানে সেখানে কথা বলো না, বাকিটুকু আমি দেখব। দুই, জেনায় লিপ্ত হয়েও না, বাকিটুকু আমি দেখব। হাদিস বুখারী মুসলিম, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, বাক্পটু যে জাহান্নামে যাবে, সে অশ্লীলতা যার ভিতরে আছে সেই জাহান্নামে যাবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার অতীব গুরুত্বপূর্ণ কথা, কথার এক পর্যায়ে পৌঁছে বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ان مما ادرك الناس من كلام النبوه الاولى اجلم تستحي فسنما شيتا পৃথিবীর মানুষ শুনে রেখো সকল নবীর একটা কথা ছিল অতীতের সব নবীর একটা কথা ছিল তোমরা সেটা পেয়েছো পৃথিবীর মানুষ অতীতের সকল নবীর একটা কথা পেয়েছে সকল নবী একটা কথা বলতেন সকল নবী সেই শিষ্টাচারে থাকতেন সেটা কি এজালাম তাস্তাহি ফাসনামা শেতা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো লজ্জা নেই যার অশ্লীলতা আছে তার লজ্জা নেই যার মুখে বদনাম আছে তার লজ্জা নেই যার জুয়ার চুরি আছে তার লজ্জা নেই যার দাঙ্গাবাজি আছে তার লজ্জা নেই যার জুলুম অত্যাচার আছে তার লজ্জা আছে যার জুলুম অত্যাচার নেই তার লজ্জা আছে যার ভালো মানুষ সে বেপর্দায় চলে না সে লজ্জা কোনোদিন একটা মহিলাকে বেপর্দায় যেতে দিতে পারে না সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ অতীতের নবীর একটা কথা পেয়েছে সেটা হলো লজ্জাই হচ্ছে সবকিছু যখন তুমি লজ্জা করবে তখন তুমি সবকিছু করতে পারো না যখন তোমার ভিতরে লজ্জা থাকবে না তখন তুমি সবকিছুই করতে পারো এইটা নবীগণের বৈশিষ্ট্য সকল নবীর বৈশিষ্ট্য ছিল লজ্জা